বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে নিন আর মনে করে বেল আইকনটা দিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, স্টেপ ইটসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের একদমই নতুনত্ব একটা খাবার বানিয়ে দেখাবো, যেটা হচ্ছে শাপলার কষা মাংস। তো এখন বর্ষাকালে চারিদিকেই খুব শাপলা ফুলটা দেখা যাচ্ছে, মানে বাজারে পাওয়া যায়, খুবই কমন, তো খুব সহজে তোমরা পেয়ে যাবে। অনেকেই শাপলার ওই ফুলটা দিয়ে ভাজা করে, বড়া করে, কিন্তু আমি একদমই আলাদা রকম একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। তো দেখে নাও আমি কীভাবে বানিয়েছি শাপলার কষা মাংস।
দারুণ হয়েছে। তো শাপলার কষা মাংস খুব ভালো হয়েছে, আমার খুবই ভালো লাগে। এটা আমি বেশ কিছুবার বানিয়েছি বাড়িতে, তো আমি ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার করা যাক, তো শেয়ার করলাম। তোমরাও ট্রাই করো, ট্রাই করে কেমন হয়েছে আমাকে জানাও কমেন্ট করে, আর ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন দিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।